এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সব থেকে বড় খবর। দিল্লি হাইকোর্টে আবার পেশ হলো কেশর মামলা, পরবর্তী শুনানি 23 জানুয়ারি। যেখান থেকে তোলপাড় বাংলা থেকে জাতিস্তরের আহত রাজনীতি, সঙ্গে থাকুন বিস্তারিত জানব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে পৌঁছানো। দিল্লি হাইকোর্টে আবার পিছিয়ে গেল তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মামলার শুনানি, যেখান থেকে তোলপাড় বাংলা থেকে জাতিস্তরের আহত রাজনীতি ফের 10 দিনের জন্য স্বস্তিতে তৃণমূল নেতা। 23 জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে শুক্রবার দিল্লি হাইকোর্টে। বিচারপতি দীনেশ শর্মা এজলাসে কেস্টের মামলা শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তিনি সেই মামলা শুনানির বলেই হাইকোর্টে সূত্রে খবর। গরু পাচারের মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। আবেদন জানিয়েছে আদালতে দ্বারস্থ হয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি, সেই আবেদন সরে দিয়েছিল দিল্লি রাউস অ্যাব্রিনুস আদালতে। বন্ধুরা, আপনি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।